আসসালামু আলাইকুম মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো। ভিডিওটি প্লিজ সবাই দেখবেন। আজকে যাচ্ছি নানুর বাড়ি। মানা, সামনে বসো, সামনে না বসলে তুমি পিছনে বসলে পড়ে যেতে পারো। তাহলে ময়না উপরে উঠে বসে পিছনে পারবে না? তাই যাও, উপরে উঠে বসা যাবে না। এই দেখ ময়না, বিশাল খারাপ একটা কথা ওই করলে শুনতে চায় না মোটে। ও তাই তো, গামছা। আসো ময়না, তুমি চলে এসেছি সেই ভাসমান সেতুর উপরে, তেলের ব্যারেল দিয়ে যেটা তৈরি করা হয়েছে। এটা ডিটেলসভাবে অন্য একটা ভিডিওতে আমি দেখাবো। এখন আমরা এই মানে সাঁকো সেতু পার হলে আমার নানুর বাড়ি। কাকা দাঁড়ান, সিঙ্গাড়া খাবো এর উপর। মামা ভালো আছেন? আছে চলে এসেছি নানুর বাড়িতে। আর এটা হচ্ছে আমার একদম সব থেকে ছোট মামা। প্রথমে আসলাম নানুর ঘরে। এই যে আমার নানুর ঘর, সব কিছুই আছে, শুধু আমার নানু নাই। গত বছর এই সময় আমার নানু মারা গিয়েছে। সবাই আমার নানুর জন্য দোয়া করবেন। আর এখানে এসেছি আমি, আমার আম্মু আর অনুভা আর তাসফিয়া। তাসফিয়া হচ্ছে আমার ভাইয়ার মেয়ে, অনেকেই জানতে চাই এই জন্য বললাম, অনেকবার বলেছি তারপরেও। চলে এসেছে তাসিন আর ফাইম। আর এই দুইজন হচ্ছে আমার মামাতো ভাই। এরা সব যশোরে থাকে, ওদের বাসা আছে নিজের, তো ওরা গ্রামে এসেছে বেড়াতে শীতের সময়। এই চুলাটা আমার ছোটো মামি বানিয়েছে, খুবই সুন্দর লাগছে, তাই একটু শ্যুট করে আপনাদেরকেও দেখাই। মনে হচ্ছে যে সিমেন্ট দিয়ে করা, কিন্তু এটা কিন্তু মাটির। আমি মনে করতেছি সিমেন্টের ছিল মনে হয়। রান্না করেন না এখনো? আমরা এসেছি গতকাল বিকালবেলা। বিকাল দিকে আর কোনো ভিডিও করিনি, এটা হচ্ছে সকাল থেকে আবার শুরু করলাম। এটা হচ্ছে শুক্রবার সকাল থেকে ভিডিওটা। এখন রান্না হবে 70 জনের, 70 না 100 জনের, 100 মামিরা সব চা খাচ্ছে আর কাজ করছে। আমার নানুর বাড়ির ফ্যামিলিতে অনেক লোক, তাদের ফ্যামিলিতেই প্রায় 70 জন মতো লোক আছে। তো 80 জনের রান্না হবে আজকে।
सब ही अपन साथे शेयर करब। भिडियो प्लिज देखें सबाई। आमार मामारा किन्तु नौटा मामा और आमार आम्मू और आमार एक खाला मोट एगारो भाई बोनेरा आमार आम्मू आम्मूरा तो हे मैं सबाई जख एक जगह है तक एरक अनेक लोक हो जाए सवार ऐले मे एरक दिए तो तारपरे आर कि रान्ना माने सब एकसाथे रान्ना करा है। रस ना पानी रस कई दान रसटा एक देखाइनी एजे रस बसर कोष ना खाइले दोष रस खाना से तो करो आंका जिन भिडियो ना करी पारी। এদিকে মামি সকালের নাস্তার জন্য আলু ভর্তা ওই তো সকালের খাবারই তো নাস্তা করি আলু ভর্তা আর হচ্ছে মুগ ডাল তিন মাস্টার এটা দুপুরে রান্নার জন্য ভেজে ভিজিয়ে রাখা হবে তুমি কিছু বলো এটা হচ্ছে আমার মামাতো ভাই ফাহিম আর এটা হলো তাসিন রস খাই যায় এখানে কি হলুদ শুকাতে দেওয়া হয়েছে এটা সেদ্ধ করে শুকাতে দেওয়া হয়েছে ভাঙানো হবে খাওয়ার হলুদ বানানোর জন্য বাবা কি পরিমাণে সিম হয়েছে পুরো সাত পুরো সাদই তো জুড়ে নেছে অনেক হিস্তা ছাদের থেকে দেখা যাচ্ছে নিচে সবাই রান্না তোড়জোড় করছে অনেক ভালো লাগে কিন্তু এরকম দেখলে সবাই একসাথে হলে খুবই ভালো লাগে আমিও মিস করি না আমিও তখন চলে আসি যখন শুনি যে সবাই আসবে তখন আমিও চলে যাই সকালের এই যে সেই ডাল এখন বাঘাত দিচ্ছে মামি টমেটো দিয়ে রান্না করছে খুবই মজা হয়েছিল এটা চর্বি কি আলাদা নিয়েছে চুলো আবার এমনি এমনি জ্বলতেছে কেন এই হলো খাসির চর্বি এটা দিয়ে মুগ ডাল রান্না করা হবে।
সব ব্লেন্ডারটা না করে দিলে তো হবে না। ওই এদিকে আমার তো মামা ইয়া করতেছে, চুলা খুঁজতেছে। এখানে গরুর মাংস রান্না করা হবে, 15 কেজি গরুর মাংস। তুষি তো ভালোই কাজ করতে পারে। দার্চিনি তো গুঁড়ো এর মধ্যে দেবো, তা দার্চিনিকে গুঁড়ো কর অল্প একটু। দার্চিনি আস্ত দিলেই যাবে, দার্চিনি গুঁড়ো দিলে ভালো লাগবে না। অল্প এক খণ্ড দাও, এক খণ্ড দাও। আর ওই যে জয়ত্রী না, ওই জয়ফল ওই ওই দাও। দিবে না আর এটি ফাটাই দেবো না, এমনি দেবো ফাটাই। মাংস ধুইতে নিয়ে চলে গেছে, মাংসের ভিতরে চুই দেওয়া হবে। আর এই যে মুগ ডাল এখন রান্না করা হবে, ওই যে চর্বি দিয়ে। দেবে হাতে কামড় দেবে কিন্তু কত খাইছি, এই যখন জালি থাকে। আল্লাহ মানে নখে কি দিছি সব, মানে সি 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 এটা নখে কি দিছে রে, ওই কালো বুলু কলমের কাল নেল পালিশটা আর মুঠে উঠে গেছে, ওইটি উঠাইছে নখ দিয়ে। মানে এটা আমাদের মানে হাতের আঙ্গুলে যদি কামড় দেয় সেই সময় বোঝে না। এটা হচ্ছে রস, রস জাল দিয়ে তাত করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে রসের পিঠা তৈরি হবে। আগে কতটুকু ছিল এই রস, এক কড়াই ছিল, যা ছিল তার অর্ধেক করেছেন? তো ফ্রেন্ডস, ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, মানে আগামীকাল আমি আপনাদের সাথে 70 থেকে 80 জন মানুষের রান্নাবাড়া শেয়ার করব। গরুর মাংস রান্না, মুগ ডাল দিয়ে খাসির মাংস মানে চর্বি রান্না, আরও কী কী রান্না করি সেই ব্লগ নিয়ে আগামীকাল চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।